Hi people, how are you all? I hope you all are doing really good. And yes, welcome back to my channel. And if you are new here, then welcome to my channel. And I'm sorry in advance for the background noises that are going to come. I'm sure of that because I am making this audio somewhere else other than my house, and it's also a very noisy place, so I'm sorry. And today I'm not gonna talk randomly. I will rather tell a story, actually one of my favorite stories, and it will be in Bengali. So for my foreign subscribers, yes, this is going to be an unintelligible ASMR or storytelling thing for you, but I hope you will enjoy that because Bengali is one of the sweetest languages all over the world. I hope you guys will enjoy that. So বাংলায় বলি এবার, এইটা একটা এক্সপেরিমেন্টাল ASMR, and আমি একটা খুব মিষ্টি, একটা খুব সুন্দর বলা যায়, মানে ভয়ঙ্কর নয় অথচ খুব সুন্দর একটা স্টোরি আমি ডিরেক্টলি বই থেকে পড়ব, যেটার লেখক হলেন সত্যজিৎ রায়। আর বেসিক্যালি আমি ওনার খুব বড়ো ফ্যান, আমি ভীষণ ভালোবাসি ওনার সব বই, আমার দেখা যা যা উনি লিখেছেন, মানে অল অফ দ্য মাস্টার পিসেস, এভরিথিং আমি এত অ্যাপ্রিসিয়েট করি, এত ভালো লাগে। আর ওনার লেখার মধ্যে একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হলো যে ওটা সবাই পড়তে পারবে, মানে বাচ্চারাও পড়ে আনন্দ পাবে, প্লাস যারা একটু বড় তারাও অন্যভাবে সেটাকে এক্সপ্লোর করতে পারবে, মানে এত সুন্দর করেই অন্য লেভেলের লেখা, তাই না? তো আজকে আমি যে গল্পটা পড়ব সেটার নাম হলো আমি ভূত। আর চলো তাহলে আমি এবার স্টার্ট করছি। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগেও আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন কি হলো, স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগে গিয়েছিল, এটাও আমার মনে আছে। তারপর না আর কিচ্ছু মনে নেই, তারপর থেকেই আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারাও এখন কীরকম তা আমি নিজেও জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, যে জলেও তো পড়ে না, সেটা আমি জেনেছি বানুজ্জেদের পুকুরে পরখ করে। তবে খুব যে আহামরি চেহারা নয় সেটা কিন্তু বুঝেছি, তাও একটা ঘটনা থেকে। এই লিলি ভেলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তাই একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমরি খেয়েছিলেন। অবশ্য দোষটা আমারই, ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা কিন্তু ভূতের মর্যির ওপরই নির্ভর করে। আমি অদৃশ্যই তো থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। যাই হোক, এই ভিমরি দেবার ঘটনার পর থেকে এই বাড়িতে কেউ আর আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। এবার এটা আমার পক্ষে এক ধরনের লোকসানই বলতে পারেন, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে, না হলে তো সেই একা একাই থাকতে হবে, দিন কাটাতে হবে। ভূত এতল্লাটে আরও কিন্তু অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো আর নেই, কারণ এখানে কেউ কখনো আর অপঘাতে মরেনি আমাকে বাদ দিয়ে। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার আবার পছন্দ না, কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন হলো নস্করদা বা ভীম নস্করের ভূত, ওর মতো ওরম কুচক্রি ফন্দিবাজ ভূত না এই দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরেই তো কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন, লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের। এইবার কি হলো, এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছিলেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে যেই না মাঠটার কাছে এসেছে, অমনি ভীম নস্করের ভূত কি করলো জানো, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে এসেই ত্রিপাঠী মশাইয়ের ঘাড়টা দিল মোটকে।
তারপর সে কী হই হুল্লোড়, থানা দারোগা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা সব শেষে ফাঁসি অবধি হলো। জানো কার ফাঁসি? লক্ষ্মণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবের, যে খুনটা করলো। অ্যাকচুয়ালি সে হলো ভীমনস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তিভাই দুবে। এই উদুর বোঝা যে বুধুর ঘাড়ে পড়বে সেটা জেনে শুনেই নস্কর এই ভূতের কাণ্ডটা করেছিল। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম, এই কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করনি, ভূত হয়েছো বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। বলো, তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের নিজেদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনাজ সৃষ্টি হবে। তবে আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি, বিশেষ করে যেদিন থেকে বুঝেছি আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান হয়ে গেছি। লিলি ভিলার পেছনে আম কাঁঠাল বনের এক পাশে এক পুরনো ভাঙা মালির ঘর আছে, সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময়। অবশ্য লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ির থেকে কয়েকটা ছেলে আসে এখানে লুকোচুরি খেলতে। আশ্চর্য মশাই, সেই ছেলেগুলোর একদম ভূতের ভয়ই নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই আরও ইচ্ছা করে এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমার একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ওরম ভিমরি খায় তাহলে ভাবুন ছোটদের কী অবস্থা হবে। না, ওসবের মধ্যে আমি নেই বাবা। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন এই হানা বাড়ি, তাই এখানে কেউ আসতেই চায় না। আমার আবার জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাওয়া হয় না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে, জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কোনো দিনই পেত না। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত একদিন লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। বেশ, তাই সই, বেশি লোকের দরকার নেই আমার, নাইমামার চেয়ে কানামামা ভালো। ভূতরা দূর থেকেই না খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি বাবুটির বয়স ওই বছর 50-এর কাছাকাছি, বেঁটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকে শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি তেমন শুনিও বেশি, আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। এরপর চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে এক টেবিল চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা রয়েছে। ইনি কি তাহলে লেখক? খুব নাম করা লেখক কি? হ্যাঁ, তাই ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যে দেওঘরের জনাষ্টিক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা অবশ্য জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ, বড়ই কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না, তাই না? তাই ভদ্রলোকের যদি আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক। তবে নারায়ণ শর্মা লোকটি বেশ দেখলাম কড়া। বললেন, এখানে নীলিবিলিতে কাজ করতে পারো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্র আপনারা এসে সম্বর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এই কথায় অবশ্যই সকলের মধ্যে একটা কাচুমাচু ভাবও দেখা গেল। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে না হয় সম্বর্ধনা, কেমন? বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পিতল্পা গুটি কলকাতা ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় এসে উঠলেন কেন? নারায়ণবাবুর মুখেই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানা বাড়ি বলে বলছেন তো, তা ভূত যদি আসে তাহলে ভালোই তো, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না, বললেন হারু তালুকদার।
কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন, ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি বীভৎস ব্যাপার, মানে 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুবই ভক্ত, বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন, আপনি লিলি ভিলাটা ছেড়েই দিন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন, আপনারা বোধহয় জানেন না প্রেতত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে, আমার এখানকার লেখার বিষয়ও হচ্ছে ওই প্রেতত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিনও পড়তে হবে না, এটা আমি জোর কথায় বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশনই নেননি, কোনো ব্যবস্থা করেননি, আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা স্ব উদ্দেশ্যে নিয়েই উপদেশ দিতে এসেছেন তা আমি জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথা আমি প্রথম শুনলাম, কথাটা ভালো লাগলো না। আর প্রেতত্ব ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি, এসব কী বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই, রাতটা আসুক, আপনার থেকে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার মনে হচ্ছে। তবে এই ব্যবস্থার কথা শুনে আজ অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীমনস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে, না জানি সে এ খবর শুনে কী না কী বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল, শেষটায় আর পারলাম না। অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই আমায় বলল, এই অসময় কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে আমায় বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে, আমরা পারি না, কি ব্যবস্থা করবে? ভয় ভয়ে জিজ্ঞেস করলাম আমি। আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন, বেঁচে থাকতে 32 বছর ধরে আমি ব্যায়াম শিখেছিলাম, ডন, বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার, সব কিছু করেছি, কিচ্ছু বাদ দিইনি। নারায়ণ ছোকরা ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করতো সেটা ভীমনস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি, তাই এখনও হাত পা নাড়ালে না শরীরে মাংসপেশির ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্করদা, আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ, ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কীভাবে কাটলো তা আমি জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেই চলেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছুক্ষণ আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধ্যা তারার বেরোনোর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে এলেন। আজ অমাবস্যা, তাই চাঁদও নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম অদ্ভুত একটা জিনিস করতে, সুটকেস খুলে একটা থলে বার করে তাতে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিয়ে এলেন। সেই ধুনুচি থেকে গলগল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, এ কী অবস্থা, ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এই গন্ধ যে দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে, এ কী সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসমান নয় আসতে পারবে না। আর সত্যি তাই হলো, মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গুঙানি শুনলাম, সুধন্য, ও সুধন্য। সুধন্য আমারই নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীমনস্কর। নাকে সুরেই কথা বলল সে, 21 বছর হলো গঙ্গাপ্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো? মানুষ যে এত কল করতে পারে সে তোমার জানাই ছিল না? ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে, আমি বললাম। ও হো হো, এমন একটা লোকের ঘর মটকাতে পারলে কি সুখ হতো বলতে কিনি? নস্করদা বলল, সে যে আর হবার না সে তো বুঝতেই পারছো। তা পারছি,
আজ আসি, এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে, ভূতের চোখে ঘুম। এ যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে, ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতের চলে বেড়াবার সময়। আমি আর থাকতে পারলাম না, একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্ত্রী নিজে নারায়ণ শর্মা সেটাই বুঝতে পারছি, কিন্তু তার এরম দশা হলো কী করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিল, স্টোভটা বার্স্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখনই ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো এবার। এখানেই গল্পটার এন্ডিং। আর এটা এত একটা সুন্দর গল্প, আমার এত ভালো লেগেছিলো, তাই জন্য এটা পড়ে শোনালাম। আশা করি সবার ভালো লেগেছে। অনেকদিন পর আমি এরমভাবে মানে গল্পের বই থেকে জোরে রিড আউট করলাম। অবশ্যই ত্রুটি তো থাকবেই, বাট আই হোপ এটা একটু অন্যরকম ছিল, তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট ডাউন বিলো। আর ইয়েস, এরপর থেকে এরকম যদি এসএমআর তোমরা চাও বা স্টোরি টেলিং গল্প এগুলো, তাহলে প্লিজ কমেন্ট ইট ডাউন বিলো। অ্যান্ড ইয়া, গুড নাইট, হ্যাভ আ গুড নাইট। আই লাইক দিস স্টোরি ভেরি মাচ। বাই বাই।